ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বিপিএল এর আগামী আসরে সিলেটকেও ভেন্যু হিসেবে চায় বিসিবি। তবে আবাসন সমস্যা থাকায় এখনও এ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বিপিএল এর পঞ্চম আসর নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সিলেট ভেন্যু নিয়ে পরিকল্পনার কথা জানান বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য ইসমাইল হায়দার মল্লিক। সিলেটের স্টেডিয়াম যে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত, কিন্তু শুধু ভেন্যু থাকলেই তো হবে না, যাতায়াত, খেলোয়াড়ের থাকার ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে। স্টেডিয়ামের আশেপাশে হোটেলে মাত্র একটা, যেখানে হয়তো চারটা দল থাকতে পারবে, আর দলকে রাখার মতো কোনো হোটেল আশেপাশে নেই। সব ঠিক থাকলে হয়তো এবার দুই তিন দিনের জন্য বিপিএল খেলা হতে পারে সিলেটে। খেলা শুরু হবে 4ই নভেম্বর থেকে। এর আগে 16ই সেপ্টেম্বর হবে প্লেয়ার ড্রাফট। বিপিএলে ফিরছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। সব ঠিক থাকলে পঞ্চম মাসের অংশ নেবে 8 দল, সব মিলিয়ে ম্যাচ হবে 60টি। বিসিবি পরিচালক হায়দার জানান, ফ্র্যাঞ্চাইজগুলো পরের আসরে 4 জনের জায়গায় সর্বোচ্চ 5 জন বিদেশি ক্রিকেটার খেলানোর প্রস্তাব দিয়েছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গভর্নিং কাউন্সিল, তবে আভাস মিলছে 8 দল খেললে একাদশে বাড়তে পারেন বিদেশি ক্রিকেটারের সংখ্যা। নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।